হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ইনভয়েস অটোমেটিক কীভাবে ক্রিয়েট করবেন। দেখুন, এখানে একটি আমি ইনভয়েসের একটা ডিজাইন ক্রিয়েট করেছি, এবং এখানে দেখুন আইটেম নেমের জায়গায় এখানে একটি আইটেম অ্যাড করা রয়েছে, এবং আর একটি আমি আইটেম অ্যাড করলাম। দেখুন এখানে অটোমেটিক, এখানে সিরিয়াল নাম্বার এবং রেট অটোমেটিকভাবে চলে এসছে। কোয়ান্টিটি দেখুন আমি এখানে 2 দিলাম, দেখুন অটোমেটিক অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট চলে এসছে। তারপরে নিচের দিকে দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট, তারপরে জিএসটি অটোমেটিক হয়ে গেছে, এবং ডিসকাউন্ট অটোমেটিক হয়ে গেছে, এবং গ্র্যান্ড টোটাল অটোমেটিক হয়ে গেছে। তারপরে নিচের দিকে দেখুন ইন ওয়ার্ড, তারপরে ডিউ অটোমেটিক এখানে হয়ে গেছে। দেখুন এখানে যদি আমি পেড, এখানে গ্র্যান্ড টোটাল হচ্ছে 6105 এখানে দিই, তাহলে দেখুন এখানে ডিউ অটোমেটিকভাবে জিরো দেখাচ্ছে। বা এখানে যদি আমি 2000 পেড দিই, তাহলে দেখুন অটোমেটিকভাবে এখানে ডিউ কত রয়েছে এখানে চলে আসছে। তাহলে এরকমই একটি ইনভয়েস অটোমেটিক আপনি কীভাবে ক্রিয়েট করবেন তা নিয়ে আজকে আলোচনা করব। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এখন পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ফার্স্ট টাইম আমি এখানে দেখুন একটি ইনভয়েসের একটা ডিজাইন আমি ক্রিয়েট করে রেখেছি আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য, কারণ এখন যদি আমি ইনভয়েস ক্রিয়েট করি তাহলে ভিডিওটি লং হয়ে যাবে। তো ভিডিও তো ইনভয়েস কীভাবে ক্রিয়েট করতে হয় আমার পার্ট 1-এর যে ভিডিওটি রয়েছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো দেখুন এরকমই একটি আমি ইনভয়েস আমি ক্রিয়েট করেছি। ফার্স্টে এখানে দেখুন এখানে দোকানের নাম দিবেন, তারপরে এখানে অ্যাড্রেস, তারপরে ইমেল আইডি, এবং এখানে মোবাইল নাম্বার দিবেন। কাস্টমার ডিটেলস নিচে এখানে কাস্টমার নেমস, কাস্টমার এখানে কন্ট্যাক্ট নাম্বার, তারপর অ্যাড্রেস। এখানে দেখুন ইনভয়েস আপনি দিতে পারেন, এখানে ইনভয়েস দিবেন। তারপরে নিচের দিকে দেখুন এখানে ডেট, এখানে এখানে দেখুন ডেট দিয়ে দেবেন। তারপরে একটু সাইজ করে দিচ্ছি, সেন্টার করে দিলাম, তারপরে দেখুন একটু সাইজ বাড়িয়ে দিলাম। দেখুন এখানে এই ইনভয়েসে এখানে সিরিয়াল নাম্বার, আইটেম নেম, রেট, কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট, এই 5টি এখানে অপশান রয়েছে। এই 5টি অপশানের মধ্যে ফার্স্ট এখানে যখন আমরা আইটেম নেম যখন টাইপ করতে যাই তখন সাধারণত আমরা সিরিয়াল নাম্বার দিই, যেমন এখানে 1 দিলাম, তারপরে এখানে আমরা আইটেম নেম দিলাম, তারপরে 2 সিরিয়াল নাম্বার দেওয়ার পর এখানে আমরা আইটেম নেম দিই। কিন্তু এখন দেখুন এখানে আমি কে বারবার এখানে আপনি সিরিয়াল নাম্বার টাইপ করবেন না, এটাকে অটোমেটিক করবেন। দেখুন এখানে যদি আমি অটোমেটিক করি, অর্থাৎ এখানে যখনই আমি আইটেম নেম টাইপ করবো সাথে সাথে এখানে সিরিয়াল নাম্বার এখানে অটো আপডেট হয়ে যাবে। তাহলে এই সিস্টেম আপনি কীভাবে ক্রিয়েট করবেন দেখুন সেটা দেখাচ্ছি। ফার্স্ট এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে দেখুন ইকুয়াল টু দিলাম, এখানে ইফ ফর্মুলাকে কল করবো। ফার্স্ট অফ অল এখানে লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেলটি, যে সেলটিতে আমি এখানে আইটেম নেম টাইপ করবো সেই সেলটি হচ্ছে এখানে লজিক্যাল টেস্ট। তাহলে এই সেলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন কমা দিলাম, তারপরে দেখুন এখানে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়া অর্থাৎ এখানে, অর্থাৎ এই সেলটি সমান যদি ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে দেখুন পরপর দুবার এখানে ডবল ইনভার্টেড কমা দিলাম, এবার কমা দিয়ে দিলাম, অর্থাৎ এই সেলটি সমান যদি এই ডবল ইনভার্টেড কমা দেওয়ার অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই সেলটি সমান যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কী হবে, অর্থাৎ আইটেম নেম যদি না লেখা হয় তাহলে তখন কী থাকবে, তখন ব্ল্যাঙ্ক থাকবে, সিরিয়াল নাম্বার ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে আবার পরপর দেখুন ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, এর অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক থাকা। আর যদি এখানে আইটেম নেম টাইপ করা হয় তাহলে সিরিয়াল নাম্বারে এখানে অটো আপডেট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী করব, এখন দেখো রো ফর্মুলাকে এখানে কল করব, ফার্স্ট বন্ধনী, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে ফার্স্টে এখানে রো নম্বর হচ্ছে 11 রো, তাহলে 11 রো তার আগে কটি রো ছিল, তার আগে ছিল 10 রো। তাহলে 11 থেকে যদি 10 বাদ দিই তাহলে আমি সিরিয়াল নাম্বারের জায়গায় 1 সিরিয়াল নাম্বার পাব, তাহলে এখানে -10। ফার্স্ট বন্ধনে ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন যদি আমি এখানে আইটেম নেম টাইপ করলাম, দেখুন সাথে সাথে এখানে সিরিয়াল নাম্বার অটো আপডেট হয়ে গিয়েছে,
সিপিইউ। এবার দেখুন আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন অটো আপডেট হয়ে গেল। আবার দেখুন ইউপিএস, দেখুন অটোমেটিক এখানে সিরিয়াল নাম্বার অটো আপডেট হয়ে গেল। তারপরে দেখুন এখানে আইটেম নেম, এখানে আইটেম নেমের জায়গায় দেখুন এখানে হয়তো আপনি বারবার আইটেম নেম টাইপ করতে পারেন না, আপনি যদি মনে করেন যে না বারবার এটা টাইপ করবো না, এটাকে আপনি ড্রপ ডাউন লিস্ট আপনি এখানে ক্রিয়েট করে নিতে পারেন। তাহলে কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি, দেখুন ড্রপ ডাউন লিস্ট আপনি কীভাবে ক্রিয়েট করবেন। এই সেল কয়েকটিকে আমি সিলেক্ট করে দিলাম, এখানে দেখুন ডাটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করলাম। এখানে তিনটি অপশান রয়েছে, ফার্স্টে যে অপশান ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন অ্যালো এনি ভ্যালু, এই যে তীরচিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। এখানে বেশ কিছু অপশান রয়েছে, তার মধ্যে এই লিস্ট অপশান রয়েছে একটি, এই লিস্টে ক্লিক করলাম। তারপরে সোর্স একটি অপশান এখানে এলো, এই যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এখানে আইটেম নেম যে সিটে রয়েছে সেই সিটটি, দেখুন এই সিটে রয়েছে, সিটটি এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন আইটেম নেম অর্থাৎ এখানে প্রোডাক্ট নেম রয়েছে, সমস্ত প্রোডাক্ট নেম সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন ওকে, এখন দেখুন এখানে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এর আগে যখন আমি এইভাবে ক্লিক করছিলাম তখন কিন্তু এখানে একটি তীরচিহ্ন দেখা যাচ্ছিল না, এখন দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে তীরচিহ্ন এখানে দেখাচ্ছে, প্রত্যেক ঘরে দেখুন এখানে তীরচিহ্নে দেখাবে। অর্থাৎ এখন যদি আমি এখানে তীরচিহ্নে ক্লিক করি তাহলে সমস্ত এখানে প্রোডাক্ট আর নেম এখানে চলে আসবে, আইটেম নেম এখানে আপনি পেয়ে যাবেন। এবার দেখুন এলইডি চুজ করলাম, অটোমেটিক এখানে সিরিয়াল নাম্বার চলে এলো। রেট, এবার দেখো রেট, রেট আপনি কী করবেন, আপনি এটাকে অটোমেটিক করবেন না বারবার আপনি লিখবেন যে এলইডি হয়েছে 5000 টাকা। দেখুন এটাকে অটোমেটিক করা যায়, কীভাবে করবেন, ইকুয়াল টু দিলাম, এখানে ভি লুকা ফর্মুলা ইউজ করব। তারপরে দেখো লুকা ভ্যালু, লুকা ভ্যালু হচ্ছে এই সেলটি যেখানে আইটেম নেম রয়েছে, যেহেতু আইটেম নেমকে ইন্ডিকেট করে এখানে রেট আসবে তাই আইটেম নেম যেখানে আমি টাইপ করবো যে সেলটিতে সেই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। কমা দিলাম টেবিলারে, এখানে টেবিলারে হচ্ছে অর্থাৎ আইটেম নেম রেট কোন টেবিলে রয়েছে, এই যে সিট দেখুন এই যে টেবিল, এই টেবিলটিকে আমি সিলেক্ট করে দিলাম। এই টেবিলে দেখুন এখানে প্রোডাক্ট নেম রয়েছে অর্থাৎ আইটেম নেম এবং রেট রয়েছে, প্রত্যেকটা আইটেমের এখানে রেট রয়েছে। তারপরে দেখুন F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিয়ে দিলাম। এখন দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এখানে প্রোডাক্ট নেম হচ্ছে 1 নম্বর কলাম, রেট হচ্ছে 2 নম্বর, যেহেতু আমি রেট এখানে বের করতে চাইছি তাহলে এখানে 2 নম্বর কলাম হচ্ছে রেট, তাহলে 2 দিলাম, কমা দিলাম। ফলস এক্সাক্ট মেসেজ হিসেবে জুড়ে দিলাম, ফার্স্ট বন্ধনে ক্লোজ ইন্টার দিয়ে দিলাম। এখন দেখুন এলইডি হয়েছে 25000 টাকা, দেখুন এলইডি হয়েছে 25000 টাকা, অটোমেটিকভাবে এখন এখানে রেট চলা। দেখুন এই জায়গাতে যদি আমি মোবাইল রিয়েলমি দেখুন 21400, দেখুন এখানে মোবাইল রিয়েলমি 21400। তারপরে দেখুন কোয়ান্টিটি, কোয়ান্টিটি এখানে দেখুন 1 দিলাম। তারপরে এখানে দেখুন অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটাকে অটো আপডেট করতে হবে, অর্থাৎ যখন আমি এখানে কোয়ান্টিটি দেওয়ার সাথে সাথে যাতে অ্যামাউন্ট এখানে অটোমেটিক চলে আসে। এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, তারপরে দেখো রেট এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ইনটু দিলাম, আবার কোয়ান্টিটি এই সেলটিকে 1, যে সেলে টাইপ করা রয়েছে সেলটিকে সিলেক্ট করে দিলাম, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন অটো আপডেট হয়ে গিয়েছে। তারপরে দেখুন এই জায়গাতে আমি সিলেক্ট করে এটা নিচের দিকে নিয়ে চলে এলাম, তাহলে এখানে ফর্মুলা কাজে দিবে, না হলে দেবে না। দেখুন যদি এখন যদি আমি এখানে কিবোর্ড চুজ করলাম, দেখুন এখন এখানে আসবে না। এবার দেখুন আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম, এখন কিন্তু দেখুন এখানে অটোমেটিক এখানে রেট চলে এসছে। এখানে দেখুন নট অ্যাপ্লিকেবল ইরর সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমি চাইছি যখন এখানে আইটেম নেম থাকবে না, এখানে রেট থাকবে না, তখন এটা যাতে ব্ল্যাঙ্ক থাকে। তাহলে আপনি কীভাবে করবেন, দেখুন ফার্স্টে যে রেট রয়েছে এই সেলটিকে এখানে সিলেক্ট করার পর ভ্যালু, দেখুন ভ্যালুর আগে এখানে ইফ ইরর ফর্মুলা ইউজ করবো, ফাংশন ইউজ করবো এখানে ভ্যালু, এর দুটি সিনট্যাক্স রয়েছে,
একটি হচ্ছে ভ্যালু আর আরেকটি হচ্ছে ভ্যালু অফ ইফ এরর। ভ্যালু এই অংশটি হচ্ছে ভ্যালু, এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর এখানে দেখুন ডবল ফার্স্ট, এখানে দেখুন ডবল, এখানে ইনভার্টেড কমা দিলাম দুবার, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এখানে ডবল ইনভার্টেড কমা দেওয়ার অর্থ হচ্ছে যে যখন রেট যখন এখানে যখন কিছু থাকবে না তখন যাতে ব্ল্যাঙ্ক থাকে। এবার ইন্টার দিয়ে দিলাম, দেখুন এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম, এখন দেখুন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার দেখুন এখানে কিবোর্ড ডিলিট করে দিলাম, এখন কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তারপরে দেখুন অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট নিচের দিকে নিয়ে এলাম, এখন এখানে দেখুন ভ্যালু এরর দেখাচ্ছে। সেম একই রকম ফর্মুলা এখানে ইউজ করবো, এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টুর পর এখানে ইফ এরর ফর্মুলা ইউজ করবো, ভ্যালু এই অংশটি হচ্ছে ভ্যালু, কমা দিলাম, এখানেও সেম একই রকমভাবে দুবার দেখুন পরপর দুবার ডবল ইনভার্টেড কমা দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এবার ইন্টার দিলাম, সিলেক্ট করে দেখুন নিচের দিকে নিয়ে এলাম, এবার দেখুন এখন কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তাহলে যখন এখানে অ্যামাউন্ট থাকবে তখন অ্যামাউন্ট আসবে, আর অ্যামাউন্ট না থাকলে এখানে কোনো এরর সিগন্যাল দেখাবে না। এবার দেখুন এখানে আইটেম নেম, এখানে আমি আরেকটি আইটেম চুজ করছি কিবোর্ড। কিবোর্ডে দেখুন এখানে রেট অটোমেটিক এখানে 1500 চলে এসছে, কোয়ান্টিটি দিলাম 2, 2 দেওয়ার সাথে সাথে দেখুন অ্যামাউন্ট এখানে অটোমেটিক 3000 চলে এসছে। তাহলে এই 5টি অপশানের মধ্যে দেখুন এই 4টি অপশান এখন কিন্তু অটোমেটিক হয়ে গিয়েছে। জাস্ট এখানে প্রোডাক্ট আইটেম নেম এখানে চুজ করার সাথে সাথে এখানে সিরিয়াল নাম্বার রেট এবং যদি এখানে কোয়ান্টিটি যদি আমি চুজ করি তাহলে অ্যামাউন্টও এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে দেখুন নিচের দিকে এখানে টোটাল অ্যামাউন্ট এলাকা অটোমেটিক কীভাবে করবেন সেটাও এবার দেখাচ্ছি। ফার্স্টে দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট, এই সেল কয়েকটিকে আমি সিলেক্ট করে এখানে নিয়ে এলাম, তারপরে দেখুন হোম অপশানে গিয়ে অটো সাম এখানে ক্লিক করে দিলাম, অটোমেটিক এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট হয়ে গেছে। বা আপনি এখানে সাম ফর্মুলা এখানে ইউজ করতে পারেন, ইকুয়াল টু সাম দিলাম ফার্স্ট বন্ধনী, তারপরে এই সেল কয়েকটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিলাম, দেখুন অটোমেটিক এখানে টোটাল নাম্বার চলে আসবে। যদি আমি সিপিইউ ক্যাবিনেট এই প্রোডাক্ট আইটেম নেমটিকে আমি ডিলিট করলাম, দেখুন এখানে কমে গিয়েছে। এবার দেখুন এসজিএসটি সিজিএসটি এবং ডিসকাউন্ট গ্র্যান্ড টোটাল এই 4টি অপশানকে এবার অটোমেটিক করবো কীভাবে। দেখুন এখানে এসজিএসটি হচ্ছে 8%, তাহলে এখানে দেখুন এই সেলটিকে সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম, তারপরে দেখুন টোটাল অ্যামাউন্টের উপর নির্ভর করে এখানে 8% এসজিএসটি বের করবো, তাই এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে দেখুন ইন্টু দিলাম, 8% 8 দিলাম পার্সেন্টেজ, এবার ইন্টার দিয়ে দিলাম, দেখুন তাহলে 24400 টাকার এখানে 8% হচ্ছে 1952 টাকা। সেম একই রকমভাবে নিচের দিকেও ইন্টু দিলাম 8%, এবার ইন্টার দিয়ে দিলাম, তারপরে দেখুন ডিসকাউন্ট হচ্ছে 5%, তাহলে ডিসকাউন্ট এখানে টোটাল অ্যামাউন্টের উপর ভিত্তি করে এখানে ডিসকাউন্ট আসবে, অর্থাৎ 24400 টাকার এখানে 5% ডিসকাউন্ট বের করতে হবে। সিলেক্ট করলাম, ইকুয়াল টু দেওয়ার পর এই সেলটিকে সিলেক্ট করলাম, ইন্টু 5%, ইন্টার দিয়ে দিলাম, তাহলে 24400 টাকার 5% হচ্ছে 1220 টাকা। এখন দেখুন গ্র্যান্ড টোটাল কীভাবে বের করবেন, গ্র্যান্ড টোটাল হবে এখানে টোটাল অ্যামাউন্ট, 8% এসজিএসটি এবং সিজিএসটি এই দুটি যোগ হবে, এবং এখানে ডিসকাউন্ট হচ্ছে 5%, অর্থাৎ 1220 টাকাটা এখানে ডিসকাউন্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে, এবং এটাকে বাদ দিয়ে এখানে গ্র্যান্ড টোটাল নিয়ে আসতে হবে। কীভাবে, এই সেলটিকে সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করলাম, যোগ দিলাম, এই সেলটি সিলেক্ট যোগ, আবার এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, যোগ দিলাম, এবার এখানে কিন্তু এবার বিয়োগ দিব, অর্থাৎ ডিসকাউন্ট যেহেতু বাদ যাবে তাই ডিসকাউন্ট এই সেলটিকে সিলেক্ট করার আগে এখানে বিয়োগ দিয়ে দিলাম, এবার এই সেলটিকে সিলেক্ট করলাম, এবার ইন্টার দিলাম, দেখুন এখন এখানে গ্র্যান্ড টোটাল হচ্ছে 27084 টাকা। তাহলে এখানে জিএসটি যে দুটি
অপশান রয়েছে, এই দুটি যোগ হলে এবং ডিসকাউন্ট এখান থেকে মাইনাস হয়ে যাবে। তারপরে তাহলে এই পাঁচটি অপশান এখন অটোমেটিক হয়ে গিয়েছে। তারপরে দেখুন ইনওয়ার্ড, ইনওয়ার্ড অর্থাৎ এখানে গ্র্যান্ড টোটাল যেটা রয়েছে, গ্র্যান্ড টোটাল এখানে নাম্বার এখানে যেটা থাকবে এখানে অটোমেটিকভাবে ওয়ার্ডে পরিণত হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। এটা কীভাবে করবেন, যেমন এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, তারপরে দেখুন এসপি, যেমন স্পেল নাম্বার নট মনিটর, এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এই ফর্মুলা কিন্তু আপনি এক্সেলে পাবেন না, আপনি গুগল থেকে এই ফর্মুলা আপনাকে ইনস্টল করতে হবে। কীভাবে ইনস্টল করবেন তার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, বা একটি ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো কীভাবে আপনারা ইনস্টল করবেন। তারপরে দেখুন এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী ক্লোজ, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন অটোমেটিকভাবে দেখুন এখানে ইন ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে 27,084। তারপরে দেখুন এখানে পেড এবং ডিউ, এখানে যদি আমি পেড ধরুন এনে 27,084 টাকার মধ্যে 20,000 টাকা দিল, তাহলে ডিউ কত থাকলো, এটাকে অটোমেটিক করে দিচ্ছে। ইকুয়ালটি দিলাম, এই সেলটিকে সিলেক্ট করলাম, মাইনাস পেড এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন মাইনাস হচ্ছে 7,084। যদি আমি এখানে 25,000 দিই তাহলে দেখুন এখন ডিউ থাকছে 2,084 টাকা। তাহলে এখন দেখুন এটা অটোমেটিক হয়ে গিয়েছে। তাহলে এখন সমস্ত অপশান এখন অটো আপডেট হয়ে গিয়েছে। তারপরে দেখুন আমি একটি আইটেম অ্যাড করছি, তারপরে বুঝতে পারবেন। এখানে দেখুন এখানে আমি ল্যাপটপ ডেল 121 দেখুন, সাথে সাথে দেখুন এখানে সিরিয়াল নাম্বার, তারপরে রেট এবং অ্যামাউন্ট, তারপরে নিচে যে অপশানগুলি রয়েছে সমস্ত কিছু এখানে অটো আপডেট হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখুন যে অপশানগুলি দেখতে পাচ্ছেন, এখানে সেভ ডাটা, ইনভয়েস ক্রিয়েট করার পর যদি আপনি সেভ করতে চান, বা প্রিন্ট, প্রিভিউ, নিউ ইনভয়েস, এই অপশানগুলি আপনি অটো আপডেট করতে পারেন। এই অপশানগুলি কীভাবে অটো আপডেট করবেন তা পরবর্তী ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যেহেতু এই ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, যদি এই চারটি অপশান অটো আপডেট দেখায় তাহলে অনেকটা লং হয়ে যাবে, তাই এই ভিডিওতে আর দেখাচ্ছি না। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।